অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভীষণ ভালো গিয়েছেন। আসলে আমি কি বলবো যে লালনের গান যখন আমি শুনি আমি স্পেশালি হচ্ছে যে একটু ইমোশনাল হয়ে যাই, কারণ আসলে ফোক টাইপের গানের মধ্যে আমি যদি ভুল না করি অনেক টাইপের গান পড়ে, পল্লীগীতি, লোকগীতি, রাধারমণের গানও ফোকের মধ্যে পড়ে এবং লালন গীতি, আসলে সবগুলো আঙ্গিকের গানের মধ্যে আমার লালনের গানের আসলে আমি স্পেশালি অনেক বেশি ভক্ত, কারণ এত সুন্দর গানের কথা এবং এত সুন্দর সুর, এক কথায় অসাধারণ। আসলে প্রত্যেকটা মহাজনই ভবপাগলা, দূরবীন শাহ, লালন ফকির যে বাণীগুলো রেখে গেছে, মানে সব সব কিছু মিলে একই কথার মধ্যে চলে আসি, মানে এত টাচি কথাগুলো, ভিতর থেকেই কেন জানি গাইতে ইচ্ছা করে, শিখতে ইচ্ছা করে, তো শিখে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, দোয়া করবেন সবাই। অবশ্যই একজন দর্শক অপেক্ষা করছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আমি মৌসুমী রাম্মু। ও আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? কোন গানের রিকোয়েস্ট আছে আজকে মৌয়াপুর কাছে? গান বলুক, তারপরে রিকোয়েস্ট করব। আচ্ছা, একবারই ফোন করার সুযোগ, ঠিক আছে, আমি তো জানি ইনশাআল্লাহ গেয়ে দিব। আচ্ছা, ওটা আন্টির জন্য সারপ্রাইজ থাকবে, দোয়া করো। জি, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, যেন আমাকে দোয়া করে।